Good morning everyone. Today is Tuesday. Now 6:20 a.m. আর আমি ঘুম থেকে উঠে গেছি একদম সকাল সকাল। উঠে প্রথমেই চলে এসেছি সদর দরজায়। দরজাটা খুলবো, খুলে একটু বাইরে গিয়ে একটু প্রকৃতির হাওয়া বাতাস গায়ে লাগাবো, তারপরে আমি ঢুকে যাব স্নান করতে, ফ্রেশ হতে। স্নান টান করে নেব সকাল সকাল, তাহলে কি হবে আমার স্কুলে যাওয়ার জন্য কোনো রকম এই স্নান করা নিয়ে বা পরবর্তী সময়ে টাইম পাবো না এরকম হবে না। তো সেই কারণে আগে স্নানটা করে নেব। স্নান টান করে নিয়ে বেরিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। স্নান করার পরে তো জানোই একটু বাইরে গিয়ে জামাকাপড়গুলো মেলবো, তারপরে আমি অন্যান্য কাজগুলো শুরু করব। আর সকাল সকাল উঠেছি বলে অন্যান্য কাজগুলো করতে মোটামুটি আমার খুব একটা সময় লাগবে না। যদিও বেশ কয়েকদিন ধরেই আমি চেষ্টা করছি অনেক তাড়াতাড়ি করে করার, তো আস্তে আস্তে আশা করি আমার আর দু একদিনের মধ্যে পুরোটাই একটা রুটিনে চলে আসবে। তো দেখো বাইরে এসে আমি জামাকাপড়গুলো মেলে দিলাম, আর এই যে ফুলটা তুলে নেব, একটা ফুল ফুটেছে গাছে, লক্ষ্মী জবা, একদম ছোট, এখনও ফোটেনি। দেখো যেহেতু ভোরবেলা তো ফুলটা এখনও মুড়িয়ে রয়েছে, ভোর মানে ওই 6:30 বাজে এখন। তো এবারে আমি পুজোটা দিয়ে নিই, মানে এক এক করে কাজ আমি সারছি। সকালবেলা স্নান করলে কি হয়, পুজোটা করে আমি রান্না কাজটা শুরু করতে পারি, তাহলে মনে অনেকটাই পজিটিভিটি আসে। আমি আগেও বলেছি, মানে একটা অন্যরকম ফিলিংস আসে, মানে বেশ ভালো লাগে, একটা একটা শান্তি শান্তি ব্যাপার আসে। যাই হোক, এক একজনের শান্তি এক এক রকম। আবার যখন তাড়াহুড়ো থাকে হয়তো সকাল সকাল পুজোটা দেওয়াও হয় না, সব রকমই অ্যাডজাস্ট করে নিতে হয় এই আর কি। যাই হোক, এতক্ষণে আমি আমার রান্নাঘরে মানে আমার মূল জায়গায় পা রেখেছি। মানুক চাই না মানুক, সমাজ বা নেশন বা ভারতবর্ষ, মানে বাড়ির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রান্নাঘর। কারণ এই রান্নাঘর যদি একবার বন্ধ হয়ে যায় সব কিছুই কীরকম ছন্নছাড়া হয়ে যায়, আমার তো সেটাই মনে হয়। তো রান্নাঘরে এসে আমি দেখো ডাল সম্বার দিচ্ছি, ডাল সেদ্ধ রয়েছে প্রেশার কুকারে, আর ওইদিকে ভাত চাপানো রয়েছে। পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বার দিলাম, আর এদিকে মাঝে মাঝে যখন কিছু পড়ছে ছিটে আমি মুছে নিচ্ছি, তাহলে কি হয় একসাথে অনেকখানি মুছে মোছার কষ্টটা করতে হয় না। ভেবেছিলাম কি গতকাল রাত্রিবেলা সব রান্নাবান্না মানে আমি করে রাখবো, কিন্তু সকালে উঠে দেখো এটা বুঝতেই পারছো যে কিছুই করা হয়নি, কারণ গতকাল রাত্রিবেলা শরীরটা খুব একটা ভালো লাগছিল না। সেই কারণে আমি সকালবেলায় ঝিঙের তরকারি করবো বলে ঝিঙে ছাড়াচ্ছি, দেখতেই পাচ্ছো। তারপরে ঢেঁড়স আলু ভাজা করব, তাছাড়া ব্রেকফাস্ট তৈরি করব, মানে মোটামুটি অনেক পদের রান্নাই কিন্তু সকালবেলা আমাকে করতে হয়েছে, করে তারপর বেরোতে হয়েছে। তো সেই কারণে স্কুল বাসটা কিন্তু আমি আজকেও পাইনি, স্কুল বাসে আজকেও যেতে পারবো না। মানে স্কুল বাসে যে পিক আপটা সেটা অনেক ভোর ভোর, মানে ভোর মানে আমার কাছে 8 মানেও ভোর, যে স্কুল বাসের পিক আপটা আমাদের এখান থেকে 7:45 সময় হয়। তো সেই কারণে আমি আজকেও স্কুল বাসটা মানে যেতে পারিনি, আমি এই সমস্ত করে ঠোরে একেবারে নিজের মতো অটোয়টোয় করে গিয়ে চলে গিয়েছিলাম। তো যাই হোক, তবে এই কথাটা অবশ্যই বলবো যে যতই কাজকর্ম থাক বা যেভাবেই ম্যানেজ করি না কেন, ইচ্ছে থাকলেই উপায় হয়তো আমার খুব একটা ইচ্ছে নেই, যেহেতু অন্য একটা বিকল্প ওয়ে রয়েছে যাওয়ার, সেই কারণেই হয়তো আমি বাসটাকে মাঝে মাঝেই মানে এখনও অবধি মাঝে মাঝেই মিস করি, কি একদিনও যাইনি, মানে এখনও অবধি মিস করেই চলেছি, যাচ্ছি না। তো দেখো আমি ঝিঙেগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিলাম যাতে তাড়াতাড়ি হয়, একদম সিম্পলভাবে ঝিঙের তরকারিটা করে নেবো। আর তারপরে দেখো খোসাটাও আমি পরিষ্কার করে নিলাম, মানে আমি চাইছি কি বলতো, মানে বেরিয়ে যাওয়ার আগে যেন সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ যখন আমি বাড়িতে আসবো আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, আর নোংরা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। ডালটা হয়ে গেল, ওদিকে ভাতটা দেখো আমি কমিয়ে দিয়েছি, আমি হয়ে গেছে এবারে নামিয়ে দিয়েছি। এখানে দেখো মাছ করছি, আবার না মাছটা আমি আগের দিনই করে রেখেছিলাম, আজকে মাছটা শুধু গরম করলাম, গরম করে রেখে দিলাম, এই দেখো মাছটা দেখতে খুব সুন্দর লাগছে। এইবারে আমি কি করবো বলতো, এইবারে আবার আমি কালো জিরে না সরি সাদা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেটা বসাচ্ছি আর কি, ঝিঙেটা তো তখন কেটে রেখেছি করিনি, এবার ঝিঙেটাকে বসিয়ে রেখে কিছু কাজ আমি সারতে পারবো, কারণ ঝিঙেটা তো ঢেকে দিলেই হয়ে যাবে, হলুদ নুন একটুখানি হালকা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা তো আগে দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রাখলেই এটা মজে মজে নিজের থেকেই হয়ে যাবে।
আর এটা হয়ে যাওয়া মানে একটা বড় কাজ, মানে একটা তরকারি হয়ে যাওয়া, আর ওদিকে মাছের ঝোল রেডি আছে, ডাল হয়ে গেছে, বিশাল ব্যাপার। ভেন্ডি আলু ফ্রাই হয়ে গেছে, ব্যাস দেখো জল বেরিয়ে গেছে। আমি কিন্তু আজকের ব্লগটা একদম সিম্পল ওয়েতে পুরো ঘরোয়াভাবে যা করছি তাই বিবরণ দিয়েই করে যাচ্ছি। এই যে আমি বেরিয়ে গেছি অটোতে, আজকের মতো ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ছুটি এখন থেকে হবে 3:45, তাই এখন একটু লাইব্রেরি ওয়ার্ক রয়েছে, সেটা একটু হেল্প করতে যাচ্ছি। সবাই চলে গেছে। যাওয়ার পথে একটু সিঙ্গারা নিয়ে যাব, বেরিয়ে গেছি, টোটো করে এলাম সবাই মিলে, তারপরে আবার অটো করে দুটো চেঞ্জ করে এলাম। বললাম না একটা লাইব্রেরির কাজ হচ্ছে স্কুলে, তাই বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, 4:10 বেরিয়েছি। তারপরে আস্তে আস্তে এখন বাজে 5টা, একটু সিঙ্গাড়া নিলাম ছেলের জন্য, বললো যে একটুখানি ওই কাটলেট ফালটেট আনো, দেখলাম দোকান খোলেনি এখনো, তো সেই কারণে সিঙ্গাড়াটাই অন্তত নিয়ে যাই, কিছু তো একটা খেতে পারবে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে এই যে চা করতে চলে এসেছি, দেখো চা ফুটছে। দেখো মানে ব্লগ করি না ব্লগ করি না, আর ইনিশিয়েটিভ নিয়ে যদি ব্লগ করি তখন আবার এমন দু একটা কমেন্ট আসে, আমি কমেন্টটা তুলে দেবো এখানে। মানে মানে ভালো করে ব্লগ করা মানে হচ্ছে টাকার জন্য কত কিছু করবে, এরকম একটা কমেন্ট করেছে। তো অনেকে কি করবে, এই ধরনের কমেন্ট পেয়ে মন খারাপ করে আর ভিডিওই করবে না, কিন্তু আমি তো সেই বান্দার নই বাবা, যত বেশি এরকম ধরনের কমেন্ট আসবে তত বেশি আমার ব্লগ করতে ভালো লাগবে, এটা তোমরা এতদিনে বুঝেই গেছো। এই যে চা রেডি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চা পর্ব তো মিটে গেছে, সন্ধেবেলা সিঙ্গাড়া দিয়ে চা খেলাম, আর তারপরে তোমাদের সাথে কথা বলতে বসাই হয়নি। আজ ভোর থেকে তো মোটামুটি ব্লগটা শুরু করে দিয়েছিলাম এবং কন্টিনিউ করতে করতে এই অবধি চলে এসেছি। আর যেটা বলা সেটা হচ্ছে আজকে গরম অত্যাধিক পরিমাণে, অত্যাধিক পরিমাণে গরম, আর তাতে সত্যি একেবারে এটাই মনে হচ্ছে এসি রুম থেকে একটা অন্য রুমে গেলে মনে হচ্ছে সিমলা থেকে রাজস্থান চলে এসেছি। তো এরকম একটা কন্ডিশন এবারের গরমটাতে, মানে অন্যান্য বারের গরমে কিন্তু এরকম কিছু মনে হয়নি যাই বলো না কেন, এবারে বিভৎসভাবে মনে হচ্ছে। কি আর করা যাবে, যেমন প্রকৃতি দেবে তেমনই নিতে হবে, আমাদেরই ক্রিয়াকর্মের ফল, আমরা যেভাবে গাছ কাটছি তার ফলে আস্তে আস্তে গরম বেড়েই চলেছে। এখন আমরা হাসছি, কমেডি হিসেবে নিচ্ছি, ফান করছি, মজা করছি, একসময় হয়তো এর জন্য কাঁদতে হবে এবং সিরিয়াসভাবে আমরা আতঙ্কে ভুগবো, এরকম হয়তো দিন আসছে। হ্যাঁ, কারণ আমরা তো মানে আমরা মানুষের এরকমই, যখন প্রোটেকশন নেওয়ার হয় তখন নিই না, তখন কি হতে পারে এই ভেবে মজাই করি আমরা, মজা হিসেবেই নিয়ে নিই, বিভিন্ন জোকস বিভিন্ন মজা এগুলোই চলতে থাকে। যাই হোক, এইভাবে ভাবতে ভাবতে যখন দেয়ালে পিঠ ঠেকবে, এখন পিঠ ঠেকে গেছে কিন্তু আমরা হয়তো বুঝতে পারছি না, হয়তো আরও বেশি পিঠ যখন ঠেকবে তখন হয়তো আমরা নড়ে চড়ে বসবো, কবে গাছ লাগানো হবে খুব বেশি বেশি করে, কবে এগুলো নিয়ে ভাবা হবে সেটা আমি জানি না, সেগুলো অনিশ্চয়তার মধ্যে রেখেই আজকে আমাকে ব্লগ শেষ করতে হচ্ছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। এখন আমি রান্নাঘরে এসেছি, কিন্তু নেক্সট ব্লগটা শুরু হবে একটা রেসিপির মাধ্যমে, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি। চিংড়ি মাছের খোসা আমার অলরেডি ছাড়ানো হয়ে গেছে, রান্নাটা করবো। তো বাই বাই, টেক কেয়ার অ্যান্ড Love you all.